তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে দোকান বন্ধ কারণ আজকে ভোট গণনার দিন তো আমাদের দোকানের পাশে কলেজ রয়েছে ওইখানে ভোট গণনা হচ্ছে তো একশো চুয়াল্লিশ চারা জারি করে রয়েছে তার জন্য দোকান বন্ধ করে বাড়িতে রয়েছে আর তার জন্য বসে না থেকে ঝরাফট করে পেঁপে চারাগুলো তুলে চারদিকে লাগিয়ে দিচ্ছে তিরিশ চল্লিশটার মতো চারা লাগিয়ে দিয়েছে এই যে অনেকগুলো চারা লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এই যে দুটো আর আগেরগুলো দেখালাম এখনও তোমাদের দাদা ভাই লাগাচ্ছে এই যে তো রান্না করতে করতেই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তোমাদের দাদা ভাই এখনও লাগাচ্ছে এখানে একটা ছোটো চারা লাগিয়েছে রোদের জন্য শুকিয়ে গেছে এখানে একটা বড়ো চারা লাগিয়েছে অনেক কটা পেবে চারা তো এই যে এখানে একটা এই সাইডে একটা তো তোমরা গুনতে থাকো শুধু কতগুলো গাছ লাগিয়েছে এখনও লাগাচ্ছে আর এই যে একটা আর ওর পাশে আর একটা তো দুটো পাশাপাশি লাগিয়েছে তো আরও নিয়ে যাচ্ছি চলো এখানে একটা লাগিয়েছে এই যে রোদের জন্য ঝিমিয়ে গেছে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে এই হলুদ আর কচু বাগানের মধ্য দিয়ে পুকুর পাড়ে যাচ্ছি পুকুর পাড়ে তোমাদের দাদা লাগাচ্ছে তো এই যে একটা লাগিয়ে দিলো এখনও চার পাঁচটা তুলেছে সেগুলো লাগাবে তো এই যে দেখো এখানে এই যে লাগাচ্ছে এখানে একটা লাগাবে তার জন্য নিয়ন্দে মাটি খুঁড়ে নিচ্ছে বৃষ্টির জন্য মাটিটা নরম আছে তাড়াতাড়ি তার জন্য খোঁড়া হয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা মাল তোমাদের দাদা হয় পেঁপে যারা লাগাতে লাগাতে একটা বিপদ ঘুটে গেছে মাটি ঘুরতে ঘুরতে জানো তো এই নিয়মটা গিয়ে হাতে লেগে গেছে অনেকটা ডিপ হয়ে কেটে গেছে তো অনেকটাই কেটে গেছে কাজের হাত আজকে দোকান বন্ধ রয়েছে কিন্তু কাল থেকে দোকান খুলবে তো এটাই টেনশানে রয়েছে তোমরা দেখতেই পাবে এই যে দেখো হাতেই কেটে গেছে ডিপ হয়ে কাদার জন্য তোমরা বুঝতে পারছো না পরে প্রচুর ব্লাড বেরিয়েছিল তো আমাকে বলছে তার জন্য তোমাদের দাদা হয়ে যে তুমি লাগিয়ে দাও আমি তো আর দু হাত দিয়ে পাচ্ছি না সে হাতটা কেটে গেছে বলে তো আমি কি করব আমি না বললাম কারণ আমি তো রান্না চাপিয়ে তোমাদের শেয়ার করতে এসেছি এখনও তরকারি উনুনে চাপানো রয়েছে দেরি হয়ে গেলে তরকারি পুড়ে যাবে তোমাদের দাদা হয়কে তার জন্য বলছে যে তুমি যদি পারো লাগাও নাহলে ছেড়ে দাও কি করবে অসুবিধা যদি হয় তো তোমাদের দাদা ভাই কথা শুনছে না লাগিয়ে ফেলছে ওই হাতে তো তো এই যে ওই হাতেই রকম চেষ্টা করে লাগাচ্ছে তো আমি চলে বন্ধুরা এবার খেতে বসে গেছি তো কী কী রান্না হয়েছে তোমাদের একটু দেখাচ্ছে এখানে কুমড়োর তরকারি রয়েছে এখানে ঝিঙে আর কাঁঠাল বীজের তরকারি আর এখানে ওল চিংড়ি আর রয়েছে ভলা মাছের ঝাল এগুলো আমার তোমাদের দাদা ভাই খাচ্ছে আমিও খাচ্ছি আর খবর দেখা হচ্ছে খবরে কি বলবো বন্ধুরা সংঘর্ষ সংঘর্ষ শুধু সংঘর্ষ কী যে হচ্ছে খবর চালালে এত কষ্ট লাগছে কত লোক মার্ডার হ্যালো টু বাক্স চিন্তায় হয়ে যাচ্ছে পুলিশকে ধরে মারছে এইসব নিয়ে খেতে খেতে আমি তোমাদের দাদাভাই আলোচনা করছি আর করতে করতে তোমাদের দাদা একটা বন্ধু ফোন করলো বলল তারা জিতে গেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার খুকন কারুন ব্লকছে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অভিনন্দন আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে তো তোমাদের আশীর্বাদে আমাদের পরিবারের সবাই ভালো রয়েছে দেখতেই পাচ্ছ খাচ্ছি তো আমি আর তোমাদের দাদা ভাই খাচ্ছি আজকে দোকান বন্ধ আজকে সারা দিন এই দোকান বন্ধ থাকবে খুলবে না কারণ আমাদের দোকানের পাশেই কলেজ রয়েছে ওই কলেজেই ভোর গণনা চলছে আর ওখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা রয়েছে তার জন্য দোকান খুললেই মোটামুটি কী এটা হবে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তো বাবা খেয়ে এনেছে আমি আর তোমাদের দাদাভাই এখন খাচ্ছি আর একজনের অবস্থা দেখো বন্ধুরা দাঁত নড়ে গেছে আর আমি ওদের দাঁত ভাঙি তার জন্য দাঁত ভাঙার জন্য ভয়ে কানাকাটি শুরু করে দিয়েছে টানা অনেকটা টাইমের পর তোমাদের কাছে এলাম তো এখন রাত্রি সাড়ে নটা বাজতে যাচ্ছে তো সারাদিন সারা বিকেল তোমাদের কাছে আসা হয়নি তো এই যে আমি ভাত চাপিয়েছি গ্যাসের মধ্যে আজকে ভাত করছে তো আজকে সমস্ত সেদ্ধ সেদ্ধ ভাত খাওয়া হবে তো পটল ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি ডিম রয়েছে আর ভেন্ডি ভাতে এখনও দেয়নি দেব তো সমস্ত সেদ্ধ দিয়ে আজকে ভাত খাওয়া হবে আর এইদিকে দেখো মুড়ি রয়েছে মুড়িটা সে হয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে তো ওইখানে আমি রেখে দিয়েছি এখনও মানে ডিবাতে হয়নি এই সবে পাতরা চাপিয়েছি তো গরম গরম খাওয়া হবে বলেই দেরি করে বসিয়েছি এইদিকে ম্যাডাম পড়তে বসেছে এই কী পড়ছিস রে পরিবেশ পরিবেশ পড়ছে কাল থেকে স্কুল খুলবে তো তো কয়েকদিন ছুটি ছিল দু তিন দিন ভোটের আগে বৃহস্পতিবার থেকে ছুটি ছিল আজকের হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার পর্যন্ত ছুটিতে খুব নাচানাচি হয়েছে শাড়ি পরে মোটামুটি এবেলা ওবেলা মোটামুটি মায়ের শাড়ি ব্লাউজ পরেই নাচবে আজকে দুপুরে দেখছি একা একা শাড়ি ব্লাউজ পরে নাচছে আমি আর ওর কাকুন লুকিয়ে লুকিয়ে দেখছি দেখি না মানে আমাদের সামনে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে ও এমনিতে একটু লাজুক হয় তো একা একা যখন থাকবে কেউ থাকবে না নিজের মতো আনন্দ করে আর কাউকে দেখতে পেলে তারপরে চুপ হয়ে যায় আমাদের যেই দেখতে পেয়ে গেছে নাচ বন্ধ হয়ে গেছে তারপরে আমাদের কাছে আমরা আজকে উপরে এসেছিলাম তো আজকে মিস্ত্রি হয়নি কারণ আজকে ভোটের রায় বেড়ানোর দিন তার জন্য তোমাদের দাদাভাই দোকান বন্ধ রেখেছিল তার জন্য মিস্ত্রি হয়নি বলে আজকে উপরে ঘুমিয়েছিলাম না হলে নিচে ঘুমাতাম তো বন্ধুরা আজকে ভোটের রায় বেরোনোর দিন আজকে হচ্ছে মঙ্গলবার আর চারদিকে তো খুবই বোম ফাটছে বাজি ফুটানো হচ্ছে কারণ যারা যারা জয় হয়েছে মানে জিতে গেছে তাদের খুব আনন্দ হচ্ছে তারা ছেলেরা মেয়েরা নয় ছেলেরা খুব এনজয় করছে মানে চারিদিকে মোটামুটি কী বলবো মানে বোম ফাটানোর আওয়াজ পাচ্ছি পুরো সংক্রান্তি কার্তিক মাসের সংক্রান্তির দিন সংক্রান্তির আগের দিন যেমন কার্তিক ফেলানো হয় লোকের বাড়িতে পুরো যেমন বাজির আওয়াজ পাওয়া যায় পুরো আজকে সেই দিন মনে হচ্ছে মনে হচ্ছে যেন কারুর বাড়িতে কার্তিক বসানো হচ্ছে তো যাই হোক জিতে এসে তাদের তো খুবই ভালো তারা এই জন্য এনজয় করছে তো চলো এখনও রান্না তো হয়নি তোমাদের দেখালাম ভাত হচ্ছে আর বর্জী ভাইয়েরও রান্না হচ্ছে এখানে এই গ্যাসে রান্না হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা একেবারে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে গল্প করব ঠিক আছে না তো নিচের লাইটগুলো আমার খুব একটা ভালো আসে না হ্যাঁ এই এইটা হচ্ছে আমার মানে বর্দি ভাইয়ের রান্নাঘর তো এই লাইটটা খুব ঠিক আছে মোটামুটি ভিডিওটা খুব ভালো আসছে তো আমার রান্নাঘরের লাইটটা খুব একটা ভালো আসে না তার জন্য ওইখানে কথা বলিনি তো এখানে চলে এলাম শুনিয়া এখানেই পড়তে বসেছে আজকের তো ঠিক আছে রান্না হয়ে যাক খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে গল্প করতে আসছি বন্ধুরা দেখছো সকালের জন্য ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম তো সকালে ছোলা দিয়ে মুড়ি খাওয়া হবে তার জন্য ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই গিলোয়ের ডাঁটা ছাড়িয়ে রেখেছে সকালে মানে সকালে খালি বটে খেতে হয় তার জন্য এটা খুব তেতো যারা গিলোয় খাও তারা জানো এর খুব উপকারী তো একে মিক্সচারে পেস্ট করে একটু গ্যাসে ফুটিয়ে খেতে হয় এর মধ্যে অনেক কিছু মিক্সড করতে হয় আদা তুলসী পাতা তারপরে হলুদ কাঁচা হলুদ তো অনেক কিছু দিতে হয় যদি বাড়িতে না থাকে এমনি গুলোই খাওয়া যায় তো এগুলো নিম গাছে থাকে নিম গাছ থেকে পেরে নিয়ে এসছে তোমাদের ভাই তো অন্যান্য গাছেও থাকে নিম গাছেরটা বেশি উপকারী তো একেবারে টাটকা দেখো সবুজ হয়ে রয়েছে কিন্তু অনেক দিন আগে নিয়ে এসছে তো এখনও পর্যন্ত শুকোইনি হঠাৎ কিন্তু শুকোয় না অনেক দিন ধরে এক দু মাস এরকম টাটকা থেকে যায় অনেক দিন নিয়ে এসছে তো আজকে আমি তো সময় পাই না সকালে টিফিন বানাতে হয় তো আজকে তোমাদের দাদা ভাই তো বাড়িতে রয়েছে দোকান বন্ধ আজকে তার জন্য রাত্রে সময় পেয়েছে ছাড়িয়ে রেখেছে সকালে খাওয়া হবে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম রাত্রে ডিনার কমপ্লিট করে ভিডিও শেষ করতে তো শেষ করার আগে আমি একটাই কথা বলবো আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর নতুন কোনো ফ্রেন্ডস যদি আমার চ্যানেলে এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো বেশি আর বক বক করে ভিডিওটি বাড়াবো না কারণ বড় ভিডিও কেউ তোমরা দেখতে চাও না তো ছোট ছোট ভিডিও করে দিচ্ছি সেরকমভাবেই দেব দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেও জানাতে ভুলবে না ঠিক আছে তোমরা তোমাদের পরিবার নিয়ে খুবই সাবধানে থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা গুড নাইট